আচ্ছা ঠিক আছে, আমি এবার এক এক করে অনেককে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করব। আজকে স্কুলের শেষ দিন, ঠিক আছে? এই যে 12 বছর, কেউ 8 বছর, কেউ 7 বছর স্কুলে কাটালাম, স্কুলের সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তো এক এক করে কিছু জনের কাছ থেকে কিছু কিছু স্মৃতি শুনবো। আচ্ছা, আমি তোকে দিয়ে শুরু করছি, বল। আমার নাম আবির যশ। তা আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম 4-এ, 3-তে দিয়ে 4-এ আমি ভর্তি হয়েছিলাম। এই স্কুলের বিল্ডিং, স্কুলের মাঠ, স্কুলের বাস্কেটবল গ্রাউন্ড সবের সাথে একটা যেন মধুর সম্পর্ক যেন জড়িয়ে আছে। আজকে মানে আজকে যে ছিঁড়ে চলে যাচ্ছি, তা এটা একটা তো খারাপ লাগছি, কিন্তু তার সাথে একটা ভালো লাগাও আছে যে কোনো একটা জায়গাকে স্কুলের কেউ জিজ্ঞেস করবে তুমি কোন স্কুলে পড়তে, তা সেইটা বলতে পারবো কোনো একটা জায়গায় গিয়ে। তো এটা তো ভালো লাগবেই, আমাদের নিজেদের ছেড়ে দিয়ে, পুরাতনকে ছেড়ে দিয়ে নতুনকে জায়গা করে দেওয়াই তো আমাদের প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব বলতে গেলে। তো আর এর থেকে কিছু বলার মতো ভাষা আমার আজকে নেই। তো আচ্ছা, তো এবার স্কুলকে ছেড়ে দিয়ে চিরন্তনীতে, চিরন্তনী আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তো চিরন্তনীতে তো যুক্ত হচ্ছি, আমরা সবাই যুক্ত হচ্ছি। তো এবার কী চিন্তাভাবনা আছে চিরন্তনীকে? এবার তোদের হাতেই তো এবার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পড়ল, তো কার কী চিন্তাভাবনা আছে আমি জিজ্ঞেস করছি। যেমন দাদারা যেভাবে এগিয়ে নিয়ে গেছে, বড় দাদারা, তাদের পরামর্শ নিয়ে এগিয়ে নিয়ে যাবো, আরও ভালোভাবে চেষ্টা করবো সেটাই, সেইভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার। বড়রা তো থাকবেই সাথে সবসময়ের জন্য, এটাই আর মানে ভবিষ্যতের প্ল্যান। আচ্ছা, আর কুন্তল দেখি। হ্যাঁ, যেরকমভাবে অনুষ্ঠানগুলো স্কুলে অনুষ্ঠিত হতে থাকেছে চিরন্তনীর পক্ষ থেকে, সেইভাবেই আরও ভালো করে হোক যেন চাই সেটা। সবদিকে খেয়াল রাখবো, শুধু একদিকে নয়, সেটা খেলা হোক বা পড়াশোনা হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সবদিকে এগিয়ে নিয়ে যেতে যাবো। আচ্ছা, আর স্কুলের মেমোরি নিয়ে আর কাউকে জিজ্ঞেস করবো? এত বছর স্কুলে কাটালাম, টপার। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই টপার বলে ডাকছে, দেখি ভাই টপার। স্কুলের স্মৃতি বলো, পড়াশোনা ছাড়া? না না, পড়াশোনা করে গেছে, পড়াশোনাটাও ইনক্লুডেড। আমি 1 থেকে স্কুলে পড়ি। তো মানে যখন 1-এ ফার্স্ট এসেছিলাম তখন প্রথম দিন একটু ঘাবড়েছিলাম, তারপর আস্তে আস্তে এই স্কুলের সাথে মানিয়ে নিলাম। অনেক কিছু জড়িয়ে আছে, এই স্কুলকে ছেড়ে দিতে খারাপ লাগছে, ওই ছেড়ে তো যেতেই হবে সবাইকেই, তা কী আর করবো। আচ্ছা, আর দেখি এই যে চলো, এই যে চিরন্তনীতে প্রবেশ করছো, এবার চিরন্তনীকে নিয়ে আর কি প্ল্যান? যে চিরন্তনী সব কাজে তো আসতে হবে, তো চিরন্তনীকে আর কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়? তো আগে থেকেই তো যারা চিরন্তনীর সদস্য হয়ে আছে স্কুলের এক্স স্টুডেন্ট, তারা তো এগিয়ে নিয়ে যাচ্ছে অলরেডি। তো দেখেছি অনেক সংবাদ মাধ্যমের দ্বারা যে চিরন্তনী নতুন নতুন অর্গানাইজেশন, ব্লাড ডোনেশন, এইসব আরও অনেক ক্যাম্প করে থাকে অনেক। এই আগের বছর প্যান্ডেমিক সিচুয়েশনে চিরন্তনী সবাইকে মানে খাবার ডোনেট করে গেছে। তো চাইবো এই জিনিসগুলো যেন আরও ভালো করে করা, পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যাওয়া চিরন্তনীকে, চিরন্তনীকে স্থায়ী করার চেষ্টা করুক সারা জীবনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কে আর কে কথা আর কারুর কাছ থেকে শুনবো? আচ্ছা বল বল। আমাদের কৌশিকবাবুর কালচারটা বদলে গেছে, ওটা সারা জীবন মনে থাকবে। আর ফাল্গুনীবাবুর এই বিদ্যালয় ছাড়া হোক, এই আমি বাংলা বানান ভুল করলে আমি এই দোতলা থেকে ঝাঁপ দেবো, এইগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। আর পার্থবাবুর সেই মানে ওরকম ফিজিক্স গোটা বর্ধমানে মনে হয় না কেউ পড়ায়, এরকম অভাবনীয় ক্লাস সারা জীবন মনে থেকে যাবে, স্মৃতিতে থেকে যাবে। আচ্ছা, মিস করবো খুব, ধন্যবাদ। আচ্ছা, আর একটা কথা তোদেরকে, আমাদের ধর আমাদের সব থেকে প্রিয় হচ্ছে আমাদের স্কুলের শিক্ষকরা, তো শিক্ষকদের কিছু ডায়লগ আমরা জানি, আমরা মনে রেখে দেবো সারা জীবন, আমরা মনে রাখবো। তো এরকম এক একজনের এক একজনের কাছ থেকে এক একটা ডায়লগ বা এক একটা উক্তি আমরা শুনবো শিক্ষকদের, আয় যেটা ইচ্ছে একটা যে কোনো। আচ্ছা আচ্ছা, রীতম বলবে, ঠিকই আছি আছি আছি। সব থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ডায়লগ যেটা মিস করবো সেটা হচ্ছে, এই যে বাবু শুনছো, এটা বাবু শুনছো, এই যে বাবু হ্যালো বাবু। আচ্ছা এবার তুই বল। আচ্ছা, আমরা 10 মোল অক্সিজেন নিয়ে 3 মোল হাইড্রোজেন নিয়ে যদি একটা অনুপাত বানাই, সেখানে আমরা পাবো হচ্ছে 1 মোল জল। আচ্ছা, আর 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 নাম করবো না কিন্তু কারোর, ঠিক আছে? আমরা শুধু ডায়লগ দিয়ে বোঝাবো যে কার কথা বলছি। এই যো কোনটা দোষটা তোদের না,
লাস্টে লাস্টে একটা জিনিস দিয়ে শেষ হবে, লাস্টে একটা জিনিস দিয়ে সবাইকে ডাকছি, একটা জিনিস দিয়ে শেষ হবে।